গেমে ঢোকার পর আমরা কিন্তু অনেকেই অ্যাড দেখতে চাই, কিন্তু এমন অনেক সময় থাকে যখন আমাদের কয়েনের প্রয়োজন কিন্তু আমরা এই অ্যাডগুলো দেখতে পারি না, বা ম্যাচ খেলার পর আমাদের যে বোনাস কয়েনগুলো দেওয়া হয় সেখান থেকে আমরা কোনোভাবেই অ্যাড দেখতে পারি না। সো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টিপস দেখিয়ে দিব যে টিপসটা ফলো করলে আপনাদের এই অ্যাড সমস্যা কিন্তু চিরদিনের জন্য দূর হয়ে যাবে। সো জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই অ্যাবাউট থেকে লিংক চেক করতে পারেন। প্রথম আপনাদের চলে যেতে হবে প্রাইভেসি পলিসির মধ্যে। প্রাইভেসি পলিসির মধ্যে যাওয়ার পর এখান থেকে আমাদের যে মেইলটা করতে হবে সেই মেইলটা করার জন্য একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। যাওয়ার পর এখানে ইউজার সাপোর্ট নাম করে যে অপশনটা রয়েছে এই ইউজার সাপোর্টের উপর একটা প্রেস করে দিন। প্রেস করে দেওয়ার পর এখানে যে সাইন ইন নাম করে অপশন রয়েছে এই সাইন ইন অপশনে একটা প্রেস করুন। আমি আমার ইমেইলটা দিয়েছি, সো আমি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা জানি না বা আমার কোনো পাসওয়ার্ড মনে নেই। সো এই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে ফরগেট পাসওয়ার্ড নাম করে যে অপশনটা রয়েছে ফরগেট পাসওয়ার্ডের উপরে একটা চাপ দিয়ে দিব। চাপ দিয়ে দেওয়ার পর এখানে আপনার ইমেইলটা বসিয়ে দিবেন। ইমেইলটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার পর আপনার মেইলে একটা মেইল যাবে, সেখানে আপনি পাসওয়ার্ড রিসেট করার একটি অপশন পাবেন এবং সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নেবেন। সো এখন আমরা চলে যাই যে কিভাবে আমাদের যে মেইলটা আছে সেই মেইলটা করতে হবে। এর জন্য আমাদের এখানে যখন সাইন ইন হয়ে যাবে তারপর আমরা এই সাবমিট এ রিকোয়েস্ট বাটনে একটা প্রেস করব। এখানে আপনার যে জিমেইলটা দিয়ে গেমে লগ ইন করা রয়েছে সেই জিমেইলটা এখানে বসিয়ে দিবেন। তারপর সাবজেক্টের এখানে লিখতে হবে আই ক্যান নট ওয়াচ অ্যাডস ইন DLS 40। এর একটু নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে ইস্যু টাইপ পেয়ে যাব। সো এখানে আমাদের কি দেওয়া দরকার, সো এখানে আমরা এখানে অ্যাডভার্টাইজিং এটা দিয়ে দিতে পারি। দেওয়ার পর এখানে গেমস অপশনে যাওয়ার পর DLS 40 দিয়ে দিতে হবে। প্ল্যাটফর্মে যাওয়ার পর এখানে আমাদের দিয়ে দিতে হবে আইফোন হলে iOS এবং অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড। সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ব্যবহার করি এর জন্য অ্যান্ড্রয়েডে প্রেস করে দিব। এখানে আপনাদের একটি ডিসক্রিপশন লিখতে হবে, সো আমি আগে থেকে এখানে লিখে রেখেছি, সো আপনারা ইচ্ছা করলে এটা হুবহু কপি করতে পারেন। এটা লেখার পর আপনাদের গেমের যে আই বাটনটা রয়েছে সেই আই বাটন থেকে কপি করে সমস্ত কিছু এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। সো অনেকে বোঝেন না যে আই বাটনটা আসলে কোথায় থাকে। সো DLS গেমে যাওয়ার পর এখানে আপনারা সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে আপনারা আই বাটন দেখতে পারবেন। সো আই বাটনের ভেতরে প্রবেশ করার পর এখানে কিন্তু কপি করার অপশন আপনারা পেয়ে যাবেন। সো সেটা কপি করে এখানে আপনারা বসিয়ে দিবেন। এর একটু নিচের দিকে যাওয়ার পর এখানে আপনাদের কারেন্ট ইউজার আইডি অথবা ডিভাইস আইডি দিতে হবে। সো আই বাটনের মধ্যে কিন্তু আপনারা ইউজার আইডি এবং ডিভাইস আইডি কিন্তু পেয়ে যাবেন। ডিভাইস ব্র্যান্ড অথবা মডেল, অর্থাৎ আপনি যে ফোনটি ব্যবহার করতেছেন সেই ফোনের মডেল অথবা ব্র্যান্ড এখানে আপনি লিখে দিতে পারেন, যেটা আপনি আই বাটনের মধ্যেও পেয়ে যাবেন। সো এরপর আপনার যদি কোনো ছবি দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনি অ্যাড ফাইলের উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি ছবি অ্যাড করে দিতে পারেন। সো আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যার ছবি নিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর সাবমিট বাটনে প্রেস করার পর আপনার এই যে সাবমিটটা এটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখানো সমস্ত প্রসেস যদি আপনি A to Z ফলো করেন তাহলে আমি আশাবাদী যে আপনার অ্যাড সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাবে।